খামার যেটা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে গরুর খামার যেটা আমি তৈরি করতেছি আমার পরিশ্রমের টাকা দেওয়া আমার ইচ্ছায় দীর্ঘদিন যাবৎ অনেক পরিশ্রম করছি অন্যের জায়গায় এখন থেকে চিন্তা ভাবনা করছি নিজের জায়গায় পরিশ্রম করব। তাই আজকে ভিডিওটি আপনাদের জন্য যারা দেশ বিদেশে রয়েছে প্রবাসে রয়েছে তাদের জন্য এই ভিডিওটি বিশেষ করে প্রবাসী যারা থাকেন তারা কিন্তু হয়তো পাঁচ বছর চার বছর তিন বছর থেকে দেশে চলে আসেন আসার পর কি করবেন চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ ভাই চিন্তা ভাবনা কোনো কারণ নাই আমার ভিডিওটি দেখবেন আর আমি কিভাবে সেটা নির্মাণ করছি সেটা আপনারা দেখবেন আপনাদেরকে দেখাই এই যে দেখেন কাছে আসুন আমি কিন্তু আমার এই সেটটা হচ্ছে দু সাইড এদিকে এক সাইডে গরু বাঁধা যাবে ওই ওই সাইডে এক সাইডে বাঁধা যাবে ওভাবে করে আমি তৈরি করেছি দুই দিকে চাল ঠিক আছে উপরে কিন্তু টিন আর আমার সেটটা দেখেন গুলো দেখেন কি সুন্দরভাবে তৈরি করেছি আরেকটা জিনিস এই যে নিচের দিকে দেখাও এই যে রড দিছি এই রড দিছি রডের পর একটা পাইপ দিছি পাইপ দেওয়ার কারণ হচ্ছে যদি কোনো ময়লা বা পানি পচা বুঝে যায় বা খাইতেছে না তখন এটা ধুইয়া যাতে পড়ে যাই এই জন্য এটা কিন্তু আমি করছি এটা কিন্তু আমার ইচ্ছাই করছি কারণ জানি যে অনেক সময় গরুদের খাই না বা গেছে জিনিসটা ভাল লাগে না যাতে ধুইয়া এটা ফেলে দেওয়া যায় আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেছেন রড দেশে গরিবতার জন্য কাছে আসো আর এটা আমি কিন্তু পলাশটা করছি কালকে গতকালকে আর আজকে কিন্তু ঈদের দিন তাই আপনাদেরকে শুভেচ্ছা ঈদ মুবারক কারণ আমি কিন্তু আজকে এই সকাল এই যে দেখতেছেন আমাকে সেই আমি পানি দিতেছি যাতে শক্ত হয় জিনিসটা আর ইচ্ছা আছে দশ দিন পরে আমি এখানে গরু ঢুকাবো হ্যাঁ ভাই ইচ্ছা থাকলে অনেক কিছু হয় আপনারা চেষ্টাও করবেন যে আপনারা আপনাদের নিজের চেষ্টায় কিছু করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা থাকে এই আমাকে দেখতেছেন আমি কিন্তু অনেক কষ্ট করছি এক সময় কিন্তু এখন আমি নিজের ইচ্ছায় এই খামারটা তৈরি করলাম যে দেখি আমি পারি কি না ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন অবশ্যই আমি কিন্তু একদিন সফল আর আমার এই খামার দিই আমি অনেক কিছু করব। আপনাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জান্নাতুল ফেরদস আপনারা দেখেছেন অনেকবার হয়তো ইউটিউবে ফেসবুকে এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে এই দেখতেছেন সেই কিন্তু অনেক খুশি আজ দিন লাল পেয়ে আর সবাই দোয়া রাখবেন যেন সুস্থ থাকি ভালো থাকি আমিও আপনাদের জন্য দোয়া করবো না যেন ভালো থাকেন সেটটা পুরোটাই দেখা এখান থেকে পুরোটা আস্তে আস্তে গেরে ঘুরো হ্যাঁ পুরোটাই দেখা আস্তে আস্তে ঘেরে ঘুরো একটা কথা মনে রাখবেন যারা বিশ্বাস করে কিছু করতে চায় আর যাদের ইচ্ছা থাকে যে আমি কিছু করব। আর একটু পরিশ্রম করতে হবে অবশ্যই অবশ্যই আল্লাহ তার ইচ্ছা পূরণ করবে চেষ্টা করছি আমি যাতে এইটা দিয়ে আমার সারা জীবন চলতে পারি কিন্তু আপনারা একটু দোয়া করবেন আর আমার জন্য আমাদের পরিবারের জন্য সবাই যাতে সুস্থ থাকে ভালো থাকে আর আমিও আপনাদের জন্য দোয়া করব আপনারা যাতে ভালো থাকেন